সোমবার বিকেলে আকস্মিক সংবাদ সম্মেলন ডাকেন তামিম ইকবাল। জাতীয় দলের আরেকটি সিরিজ শুরু মঙ্গলবার। এর আগের সিরিজেই এ ধরনের এক সংবাদ সম্মেলন ডেকে হইচই ফেলেছিলেন তামিম। এবারও কি তেমন কোনো ঘোষণা? খবর ছড়িয়ে পড়লে দেশের ক্রিকেট আঙ্গন এবং মিডিয়ায় দৌড়ঝাঁপ শুরু হয়। নিজের বনানীর বাসার সামনে গণমাধ্যমকে ডাকলেও কোনো প্রশ্ন নেননি তামিম ইকবাল। জানিয়েছেন বিসিবি সভাপতির সাথে দীর্ঘ বৈঠক হয়েছে তার। এর আগে তামিম দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। দুটি বৈঠকের পর ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সো বেসিক্যালি আমার যে ফিউচার নিয়ে আমার একটা ডিসিশন আমি অবশ্যই নিয়েছিলাম, এটা আই এম শিওর আমার মুখে এখন এই মুহূর্তে বলার দরকার নেই, বাট আপনারা কম বেশি সবাই বুঝতে পারেন। সো আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আই ওয়াজ ওয়েটিং টু কমিউনিকেট উইথ দ্য ক্রিকেট বোর্ড অফিসিয়াল। সো আজকের যখন আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়, আমরা অনেক কিছু নিয়েই আলাপ করেছি, আমার যদি আমার কী কী সমস্যা বা কী কী হয়েছে বা না হয়েছে, যাই হোক এসব নিয়ে উই আর আ ভেরি ওপেন ডিসকাশন। ওনারও অবশ্যই অনেক কিছু শেয়ার করার ছিল, উনিও শেয়ার করেছেন। তারপরে আই টোল্ড হিম হোয়াট আই ওয়ান্টেড টু ডু, হোয়াট আই ওয়ান্ট টু ডু। তারপরে একটা জিনিস, যে জিনিসটা উনি বললেন যে যেহেতু উনি, আপনারা সবাই জানেন যে আমাদের ইলেকশন সামনে, ওনার ব্যস্ততাও সামনে জানুয়ারি পর্যন্ত, আমি শিওর উনি আজকে ওনার প্রেস কনফারেন্সেও একই ধরনেরই কথা বলেছেন। সো জানুয়ারি পর্যন্ত আপাতত আমাকে বলেছেন যে একটু থামতে, থেকে দেখা যাক কী হয়, তারপরে আমি হয়তো বা বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা স্টার্ট করব। মঙ্গলবারই সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ। এমন সময় সংবাদ সম্মেলন ডাকার কারণ এবং দলের জন্য শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছেড়ে দেয়া তামিম। আমার ফিউচারটা কী হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এটার একটা ক্লিয়ার ডিসিশনটা আসা উচিত, দরকার ছিল আমার কাছে মনে হয়। বিকজ থ্রু আউট মাই ক্যারিয়ার আমার কাছে মনে হয় যে আমি ওই প্যাচ গুজের মধ্যে এটা করবো ওটা করবো না এরকমের মধ্যে কোনো সময় থাকি না। সো হোয়াট এভার ডিসিশন আই হ্যাভ টেকেন থ্রু আউট মাই লাইফ, আই হ্যাভ বিন ভেরি ওপেন অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমি দেশের বাইরে ছিলাম বেশ কয়েকদিন। সো এই মিটিংটা ওয়াজ ডিউ, অ্যাকচুয়ালি মিটিংটা হওয়ার কথা ছিল আরও কয়েকটা দিন আগে, বাট আমার একটু ব্যস্ততায় প্লাস এটা অ্যাকচুয়ালি ইয়াস্টারডে হওয়ার কথা ছিল, তারপর ওই আপনার নমিনেশনের কারণে এটা আজকে শিফট হয়েছে, উইচ ইজ নট আ গ্রেট ডে বিকজ কালকের থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সো আনফর্চুনেটলি এটা এভাবে হয়ে গেছে, আর আজকে মিটিং হওয়ার পর একটা স্টেটমেন্ট আসাটাও ইম্পর্ট্যান্ট, সো এই কারণেই আজকের দিনটা। সো আই অ্যাপোলোজাইজ যে খেলার একদিন আগে হচ্ছে, খেলা ফর বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আর আমার নিজের জন্য ইট ইজ অ্যাবসোলুটলি ইম্পর্ট্যান্ট যে এটার কোনো ইম্প্যাক্ট খেলার মধ্যে না পড়ুক। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন আসর। বিপিএল এ তামিম ইকবাল খেলবেন ফরচুন বরিশালের হয়ে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।